বিজেপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোঘাটের জয়কৃষ্ণপুরে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম মনোজ রায়। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি ওই বিজেপি কর্মী সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছিল। স্থানীয় মানুষ বিষয়টি পুলিশকে জানায়, তাকে কেউ মারধর করেনি। ঘটেছিল বলতে, পরশুদিন সন্ধ্যাবেলা আমাদের কিছু কর্মীর সঙ্গে টিএমসির কিছু কর্মীর বচসা হয়েছিল। সেই ক্ষেত্রে ওরা আমাদের ছেলেদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, কেস করা হয়েছিল, কেস করে থানাতে তোলা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। আগামী গতকাল সেই কর্মীদের আমরা জামিন পাই মহামান্য আদালতের কাছ থেকে। তারপর থেকে আমার ওই দুই কর্মী ছিলেন বাড়িতে, হঠাৎ করে আজকে তাদেরকে ফোন করে টিএমসির কিছু দুষ্কৃতি তাদের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে অফুরন্তভাবে মারধর করে, যাকে মারধর করে মনোজদাকে অফুরন্তভাবে মারধর করা হয়। সেই স্বরূপেই আমরা এখন এখানে এসেছি যে জয়কৃষ্ণপুর 237 নম্বর বুথের কর্মী তাকে এরকমভাবে কেন মারধর করা হচ্ছে, কী হচ্ছে, তার জন্যই আমরা প্রশাসনের কাছে সুব্যবস্থার জন্য এসেছি এফআইআর করতে। কিসের জন্য গ্রেপ্তার করেছিল যদি একটু বলেন? এফআইআর বলতে যদি দিনের পর দিন এরকমই ঘটতে থাকে যে টিএমসি নামক যে দল তাদের যে দুষ্কৃতি আমাদের কর্মীদের উপর এরকমভাবে মানে প্রাণহানি অত্যাচার করতে চাই, সেটার জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যাকে মারধর করেছে তাকে কিসের জন্য গ্রেপ্তার করেছিল বা জামিন করলেন যদি বলেন? তিনি পরশু দিনের যে ঘটনা ঘটেছিল তাতে মনোজদাও ছিলেন, এবারে সেই স্বরূপেই ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। পরশুদিন কী ঘটেছে? পরশুদিনের রাত্রেবেলাও আমাদের দু একজন মানে কর্মীর সঙ্গে ওদের দু একজন কর্মীর বচসা হয়েছিল, সেই স্বরূপ ওরা মিথ্যা কেস দিয়েছে। এরকম কালচার আমাদের তৃণমূল কংগ্রেসের নেই। আমাদের কর্মীরা প্রত্যেকে সুশৃঙ্খল কর্মী। গত 2019-23 মে লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণা হলো। 24 তারিখ থেকে জয়কৃষ্ণপুর সহ বোঘাটে এলাকায় আমাদের কর্মীদের ওপর যেভাবে অত্যাচার করেছে, শাসানি ধুমকানি এবং বাড়ি ভাঙচুর থেকে আরম্ভ করে পার্টি অফিস ভাঙচুর থেকে আরম্ভ করে সব কিছু ওরা করে বেরিয়েছে। আমি ওই জয়কৃষ্ণপুর গ্রামে 2019-এ লোকসভা নির্বাচনের ফলাফলের পর ওই গ্রামের কর্মীদের নিয়ে ওই দলীয় পার্টি অফিস আমি খুলেছি এবং সেখানেতে আমার কর্মীদের নিয়ে যখন বসি তখন যে আমাদের গতকাল রাত্রে যে অভিযোগ করেছে যে আমরা নাকি ওই মনোজ রায় নামে এক বিজেপি কর্মীকে আমাদের কর্মীরা পার্টি অফিসে তুলে এনে মারধর করেছে, ওই মনোজ রায় তখন ওর বাহিনী নিয়ে আমি মিটিং করছি সেই জায়গায় ওখানে বিভিন্ন মানুষকে নিয়ে সংগঠিত করার চেষ্টা করেছিল এবং আমরা সেখানে ছিলাম, প্রতিবাদও করেছি। তো সেই মর্মে গতকাল আমাদের সন্ধেবেলায় আমাদের দলীয় কর্মীরা জয়কৃষ্ণপুর পার্টি অফিসে বসে আছে, আমাদের সংখ্যালঘু ভাইয়ের আমাদের লালু সহ আমাদের সংখ্যালঘু কর্মীরা ওই পার্টি অফিসে ছিল। তো ওই মনোজ রায়ের বাহিনী হঠাৎ করে ওখানেতে আমাদের পার্টি অফিসে আক্রমণ করেছে এবং সেখানে সাঁতারি ধ্বংসারি হচ্ছে যে দুর্গা পুজো বন্ধ করে দেবো, গ্রামের যে মুসলিমদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানগুলো সব বন্ধ করে দেবো, এইসব সাঁচানি ধুমকানি যখন চলছিল সেখানে তার কাসেল হয়েছে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সেখানে গিয়ে তাদের ছুটিয়ে দিয়েছে এবং আমাদের কর্মীদেরও বলেছে যে আপনারা শান্ত হন, আমরা ব্যাপারটা দেখছি। সেই জায়গায় ওই মনোজ রায় যে অভিযোগ করেছে সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার কারণ এর দুদিন আগে আমাদের একটা কর্মী আজিম হোসেনকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা করেছিল ওই মনোজ রায়ের ভাই। তো আমরা একটা বার্তায় দিতে চাই যে মমতা ব্যানার্জি বলেছেন যে প্রত্যেকে ধৈর্য ধরে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে জনসংযোগ তৈরি করো, সেই জনসংযোগের মাধ্যমেই আমরা বিজেপিকে পরাস্ত করবো গণতান্ত্রিক পদ্ধতিতে। ওই ধমকানি চমকানি তৃণমূল কংগ্রেস ভয় পায় না, কারণ যারা আজকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বা কর্মী আছে তারা 34 বছরে সিপিএমের যে হারমাস বাহিনী সেই হারমাস বাহিনীর সঙ্গে তারা লড়াই করেছে। তারা আবার এই বিজেপি কদিনের কে এসেছে তারাই তো আবার সিপিএমের প্রোডাক্ট। তো তাদেরকে আমরা কখনোই ভয় পাই না, ওই যে চমকানি ধমকানিতে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা ভয় পায় না। তো যে অভিযোগ করেছে সেই অভিযোগ আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে এই অভিযোগটা ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। ধন্যবাদ।
marked collection, jeans and t-shirts, only for men.